ফরজ নামাজ ইমাম সাহেব প্রথম বৈঠকে আত্মাহিয়াত দীর্ঘ সময় নিয়ে পড়েন, সেক্ষেত্রে আমরা যারা দ্রুত আত্মাহিয়াত শেষ করতে পারি তারা কি আত্মাহিয়াত অথবা পরের অংশ আবার পড়ব? হ্যাঁ, আত্মাহিয়াত আপনি পড়ে ফেলছেন, ইমাম সাহেব এখন উঠছেন না, আপনার একটা আগে হয়ে গেছে, তো যদি মনে হয় যে সামান্য দুই এক সেকেন্ডের ব্যাপার তাহলে অপেক্ষা করেন, ইমাম সাহেব যখন উঠবেন তখন উঠে যাবেন। আর যদি মনে হয় যে না আরও লম্বা সময় লাগছে তাহলে আপনি আত্মাহিয়াত শেষের অংশটা আপনি বারবার করতে পারেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজে দুই রাকাত ইমামের সাথে পেলাম, আমাদের প্রথম বৈঠক ইমামের শেষ বৈঠক, সেক্ষেত্রে আমরা কি আত্মাহিয়াত পড়া শেষ করে কি পড়তে পারি? এক্ষেত্রে দুইটা তিনটা অপশন আছে। আপনার এখনও এক দুই রাকাত নামাজ বাকি আছে, আগে ছুটে গেছিল, এখন ইমামের সাথে বসছেন, ইমাম যেহেতু সালাম ফেরাবেন সেজন্য তিনি আত্মাহিত পড়বেন, দুরুদ পড়বেন, দয়া মাসুদা পড়বেন, এ ফাঁকে আপনি তো আত্মাহিত পড়ার পর আপনার আর কোনো ডিউটি নেই, আপনি এখন সালাম ফেরানোর পর ইমামের আপনি দাঁড়িয়ে বাকি নামাজ পড়বেন। এখন প্রশ্ন হলো ইমাম তো বাকিগুলো পড়বেন, আপনি কী করবেন? এর উত্তর হলো যে আত্মাহিত পড়ে আপনি চাইলে অপেক্ষা করতে পারেন চুপচাপ, আর চাইলে আত্মাহিত যে শেষের অংশটা বারবার পড়তে পারেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোনো কোনো ওলামায়ে কেরাম অবশ্য আপনার দূরত যদি পড়তে চায় কেউ সে দূরত পড়ার অপশন রেখেছেন, কিন্তু আপনি সালাম ফেরাবেন না, যাই পড়েন ইমামের সাথে আত্মাহিয়াত শেষ অংশ বারবার পড়লেন কিংবা অপেক্ষা করলেন, ইমাম সালাম ফিরিয়ে ফেলবেন, তখন আপনি সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে বাকি নামাজ পড়বেন, ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে। আমি ওমরা করার উদ্দেশ্যে কিছু টাকা জমিয়েছি, পরিমাণে অনেক কম হওয়ায় এখন এই টাকাকেই কোনো একটা ব্যবসায় বিনিয়োগ করে দ্রুত বৃদ্ধি করার কথা চিন্তা করছি, যেন আরও কম সময় ওমরা যেতে পারি। আমার এমন সিদ্ধান্ত আমাকে উচিত হবে, তাহলে আমার জন্য করণীয় কী? যদি আপনার যে টাকা জমিয়েছেন ওমরার জন্য সে টাকা দিয়ে ওমরা হবে না, সাফিসিয়েন্ট না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি সেই টাকা বৃদ্ধি করার জন্য ব্যবসার কোনো উদ্যোগ নিতেই পারেন, এবং ব্যবসার উদ্যোগ গ্রহণ করে টাকা বৃদ্ধি হওয়ার পর এরপর ওমরা করলে জায়েজ হবে কোনো সময়।